নবীজি বললেন তাহলে একটা আমল বাড়ায় দাও ফাইলনি আলা নাফসিকা বিকাসরতি সুজুদ বেশি বেশি সিজদা করো নামাজ পড়ো যত বেশি নামাজ পড়বা জান্নাতে আমার তত কাছাকাছি হয়ে যাবা আর নামাজ পড়ি না রোজা রাখি না ভিতরে নবীর প্রেম আছে একদল মানুষ আছে আছে নামাজ পড়ে না রোজা রাখি না তো কি হইছে কয় ভিতরে নবীর প্রেম আছে নবী কয় আমার কাছাকাছি থাকতে হলে নামাজই হবা তাই আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমরাই নবীর সবচেয়ে বড় আশিক রাসূল কারণ নবীর আশিক কখনো নামাজ ছাড়তে পারে না বলেন নবীর আশিক কখনো নামাজ ছাড়ে না তাহলে যারা নামাজি হবে তারে আশিক রাসূল প্রকৃত নবীর আশিক যে নবীর মহব্বত করে তিনি নামাজ ছাড়তেই পারে না তাহলে নবীর কাছাকাছি থাকার উপায় নামাজ পড়া কাছাকাছি থাকার উপায় নামাজ পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে আমি আপনি আমরা সবাই জানো জান্নাতে একসাথে হয়ে নবীর সাথে আল্লাহরে দেখতে পারি আল্লাহ তৌফিক দান করুন উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিশ বলেন উলামায়ে কেরাম নবী নবী গণের ওয়ারিশ বলেন উলামায়ে কেরাম এক নবীর না সব নবীদের নবীদের ওয়ারিশ উলামায়ে কেরাম বলেন নবীদের ওয়ারিশ উলামাদেরকে মহব্বত করব করব তো ইনশাআল্লাহ সবাই হাত তুলে দেখান তো মহব্বত করবেন নি তাহলে নবীর ওয়ারিশরা যা বলবে তা শুনবেন ইনশাআল্লাহ হাত নামায়েন না শুনবেন ইনশাআল্লাহ হাত নামায়েন না শুনবেন ইনশাআল্লাহ আমি নবীর ওয়ারিশ নি আর আমি নবীর ওয়ারিশ নি আমি উঠার পরে কেউ এনতে যাইবেন না আত্মি উড়ে রাখেন নামায়েন না রাস্তা যারা আছেন ঠিক ওই জায়গায় থাকবেন কেউ লড়বেন না আমার সুন্দর মতো যাই দিবেন এদিকে তো কেউ যাবেন না ওই দিকে তো না হুজুর আলোচনা করবে এরপর আল্লামা আব্দুল গাফফার হাফিজাহুল্লাহ হযরত আলোচনা করবে মুনাজাত করে যাবেন ওযু ইস্তেনজার প্রয়োজন হলে এখন না পরের আলোচক আলোচনা শুরু করার পর যদি মনে হয় যে আমার ওযু ইস্তেনজা দরকার আস্তে ধীরে কাউরে দাওয়াত না দিয়ে আস্তে চলে যাবেন দাওয়াত মানে কয় চল খাই কি দরকার আছে আপনি এরই রেখো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তাহলে নবীর ওয়ারিশদের কথা শুনবে আর আত্মীয় দেখাইছে তাহলে কেউ তো উঠবে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু